বুঝলাম ভিটা মাথা জ্বর মত আমি বন্দি পারুন চাহাদের কৃপা দিনে পেলাম সারা মানব কথা তাতে চর্চা গুরু করলেন শুরু আমার চর্চা কবি গুরু হল গোপাল নষ্ট করে না কহল উত্তরে পেলা বসে বাড়ি উত্তরে পাড়াটা গুরু বসেই চরণে আজাস হয়ে হে আমার দয়াল দয়াল গুরু গুরু সেই চরণে আজাসরে প্রণামে করে যা যেন জন্ম জন্ম দয়াল গুরু রাখা চরণ ওরে গুরু আমার গোপাল নষ্ট এইখানে গুরু বন্দনা প্রণাম করা হল এবারে নাম ঠিকানা দিয়ে যাব শুনে নিমি সচল তাতে নামায় আমার মহাদেব হাল্লা নামায় আমার মহাদেব হাল্লা এই আপনাদের কাছে কোম্পানি থেকে বাড়ি ভালো কোম্পানি থেকে বাড়ি আমি বাড়ি ভাঙ্গা ভাঙ্গার ইচ্ছা জানে বস করি তাতে বসতে আমার বাড়ি ওয়ে পাগল তাকে পুষ্টি আমার বাড়ি ভাঙা আমার রাইতি যে হয় একখানা আমি সত্য সত্য বলছি যারা চব্বিশ তাতে এবারে এবারে আমার মতন আমার ঠিকানা হল অগ দর্শক বৃন্দের যুগ পায়ে প্রণাম রহিল তাতে গাইব হারবার তত্ত্ব সংস্কৃতি দপ্তরে হতে এই মঞ্চে মথুরাপুরি এগ্রিকালচার অফিসে কৃষি মেলা আমি গাইছি ঘরে জাগা তাতে মাননীয় মুখ্যমন্ত্রী করুণা করে দান আমার শিল্পীর কালে দিয়ে করে সম্মান দিল ফিরিয়ে এবং অর্থ নিয়ে আমাদেরও দিচ্ছে ঘরে দিলে দিচ্ছে মাসে মাসে বলে ভাতা প্রত্যেক পিছু প্রত্যেককে গ্রাহক বাজিয়ে শিল্পী লাগে হাজার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী চরণেতে করে যাই না জাগে জাগে মিঠে গেল আমার গাহনা এবারে মিলন লড়াই করবো আমরা দুজনে রহনা তাকে ছোট্ট করে শীতলে বাবু বাজিয়াজি বাজিয়ে একটু দেবে একটু স্টাফে এবার নাম ঠিকানা যাব আমি বলে ওদের কাছে দিলে সংস্কৃতি দিচ্ছে মনোরঞ্জন সত্তার নাম উনি বাজিয়ে মনোরঞ্জন প্রতিষ্ঠান তাকে মানে বসে আছে শিষ্য ছেলে এর মনোজ মন্ডলের নামে আমার হাতে মাদক পুরো হলো এলো যাবে তাকে পাশি দিয়ে বাজায় মাসি এটা সাদের নাদিনি এর ছবি রানী নামে ও গো ঠিকানা মিটে গেল সাদের নাদিনি হলো ছবি রানী নামে আমার নামও অধম মহল জানাই ও সবারে আমি তো তরচা কবি দিয়ে বেড়াই আমার কোম্পানি থেকে মাগো গেলে আমার দেখা হবে হাই সব সময় কোম্পানি থেকে থাকি তাই এবারে টেলিভিশনে চাই মাগল আপনাদের মতো ভক্ত বিন্দে মানে চরণ দর্শ আর বহু জন্ম দেখি মাগো পূর্ণ হল না আমি শিল্পী জন্ম নিয়ে আপনাদের মতো
ভক্তবৃন্দের চরণে আমি করতে পারলাম দর্শন, এটা পূর্ণ 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 আমার সাধনার জীবন। জাগে জাগে বেশি বলা বলবো না গো, করবো না তো দেরি, সবাই মিলে বহু তুলে বলবে হরি 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 বল হরি বল। আমি যখন বলবো তখন, কারণ 40,000 টাকা দিয়ে কীর্তন দল আনবেন, তারা শুধু বলবে আপনারা বাহু তুলে হরি বল। তা কেন যে বাহু তুলে হরি বলবো সেটা বল না, বাহু তুলে শাস্ত্রে বলছে বাহু তুলে যদি হরি বলা যায়, দিন ভরের মধ্যে যা কর্ম করি যা পাপ করি ওই একবার যদি বাহু তুলে হরি বলি আমার দিনভরের পাপ দিনভর করে যায়। কারণ আমরা রাস্তায় হেঁটে যাই, অনেক অবিশ্বাস বিন্দুরা বলবো আমরা জীবনে কোনোদিন পাপ করি না, কিন্তু শাস্ত্রে বলছে হ্যাঁ। অনেক বৈষ্ণব বলে আমিও পাপ করি না, শাস্ত্র বলছে হ্যাঁ। কি পাপ? যতটা জীব ততটা শিব, প্রত্যেক জীবের অন্তে বিরাজ করে ভগবান অন্তর্যামী। তাই পিঁপড়ের মধ্যেও প্রাণ আছে, তার মধ্যে ভগবান আছে। দল দল যাচ্ছে, আপনি চাকরি যাচ্ছেন কিংবা গানে যাচ্ছেন, আপনি সাধনায় যাচ্ছেন, পিঁপড়ের দলের উপর পা তুলে দিলেন, পাঁচটা কোমর ভেঙে গেল, ছটা মারা গেল, তারা গোবিন্দের কাছে জানালে হে গোবিন্দ ওই চিংড়ির মতো, হে গোবিন্দ আমাদের কোনো অন্যায় নেই, আমাদের জোর করে লাগালো ওই পাপ। তাই সেই পাপ করাবার জন্যে শাস্তি আবার কি বলেছে, যার বাড়িতে যেখানে সন্ধ্যা যায় যেখানে তুলসী গাছ আছে, তিনবার যে যত কর্ম করব শেষে একবার শরণাম করবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই শরণাম 32 জন করে একবার বলে আর দুটো বাহু তুলে বললে যে দেহের পাপ তরে যায়। তাই আমার হরি বলতে হলে দুটো বাহু তুলে বলতে হয় ভাই, তাই দেহের পাপ তরে যায়, হরি বলতে হয় দুটো বাহু তুলে, শুধু মুখে বললে হয় না। হয়েছে? এবারে বাজাও বাজাও ও বাজিয়ে, সময় এখন নাই, এবারে দুজন মিলে গাইব বুঝি তরে যায় নাই, অগছত্র করে বাজিয়ে দেবে নাদবি কন্দি খেতে যাবে, ওনারও যাওয়ার পরে দাদু তো দাঁড়াবে, হবে হবে লড়াই গান কেমন আমেন, বাবা চাকরিকে ঘুরিয়ে একটু নেবে, দর্শক নিয়ে তুমি অবিশেষ দেবে, ছাত্র করে বাজাও বাজিয়ে একটু বাজিয়ে তুলে দাও না, এবার ছবি লাগিয়ে এসে বুঝি মিলনে মুখোমুখি দুজনে মিলে তরজামি লড়াই,
আপনাদের দলে, আমি গেলাম বাবাদের দলে। তবে মা তোমাদের হয়ে বলবে আমার নাতনি, আর আমি বাবুদের বলবো, তাতে যদি বলতে গিয়ে একটু বেশি খুশি বলে ফেলি আমার তোমরা মনে কিছু করো না। ও আছে ওদিকে দেখবে মা বড়, কেন মা বড়, দশ মাস মা গর্বে ধরেছে ওই জন্যে মা বড়। আমার তোমরা বিচার করে বলো মা, আমার বাবার কি ওখানে কোনো কাজ নেই বলিস কি? ও বাবা কি দুঃখ আয় দুঃখ মুখী আর দুজনে মিলে
अबे तुम है मेरे पैटर्न में कि मौतगर पैटर्न में मेरे पैटर्न में বন্দে মাতরম, কেউ বলেনি বন্দে মাতরম। আমার যেই বলেছে বন্দে মাতরম বলেছে মায়েদের গান বলে উড়ে দেবো না। ভালো ভালো ঠিক বলেছে, কিন্তু আপনারা এইটুকু বুঝলেন না, বন্দে মাতরম তা লিখেছে কে, তোমার মা না আমার বাবা? বন্দে মাতরম লিখেছে আমার বাবা বঙ্কিমচন্দ্র। রাজা রামমোহন রাজত্বকালে যখন সতীদাহ প্রথা ছিল, আমার স্বামী যদি মারা যায় জ্যান্ত স্ত্রীর পায়ে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে সেই চিতা থেকে তুলে মারত। রাজা রামমোহন গায়ে দেখে বলল, হারে মিঠুন, ই কঠিন আইন না হা, যদি হে সার আমি যদি কোনোদিন হাতে ক্ষমতা পাই, সুযোগ পাই, সময় পাই, আমি নারীকে ছোট করব না, আমি নারীর উপরে কলম দেব। তাই বঙ্কিমচন্দ্র সময় পেয়ে উনি ভাষা দিল বন্দে মাতরম। তা বাবা মা তরম করেছে বলে তবে তো তোমার মাগুলো তরম পেয়েছে, নতুবা মাগুলো তো সব মরণ হতো। বাবা বঙ্কিমচন্দ্র লিখেছিল, যদি না আমার মা ওই ডিপিলের ভিতর থাকতো আমার বাবা লিখতে পারত।
সব সঙ্গে সঙ্গে যুক্তিটা ধরে থাকে। যেই বলেছে আমার বাবা লিখেছে ও এবার ধরেছে বলে কালীদের লিখেছে, আর মা কালী থাকে রিফিলের ভিতরে, মেনে নিলাম। আপনারা বিচার করুন, কালী থাকে কোথাও? কালী থাকে রিফিলের ভিতরে। দাদা একটু সাইজ দেবেন, গাড়িটা বার হয়ে চলে যাবে, কারণ গাড়িটা সব গান শোনার আনুমানেতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি ওদিকে অত দেখতে হবে না, এবার সব চলে যাবো বাই, হ্যাঁ এদিকে দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, গাড়ি দাদা তুমি গানটা গুনি তাড়াতাড়ি যাও, তোমার জন্য সব বুঝে যাচ্ছে। হ্যাঁ হরি বল হরি বল। কি হলো বন্ধে মাতরম বলেছে লিখেছে বঙ্কিমচন্দ্র, নাগরী এখন বলছে লিখেছে কে না ওর ভিতরে কে না খালি স্বরূপ, জল স্বরূপ ওনার মা, মেনে নিলাম। কালী থাকে কোথায় ও মায়ের দল? কালী থাকে রিপিলের ভিতর, আর রিপিলের মাথায় কি থাকে দেখবেন, রিপিলের মাথায় একটা ছোট্ট লোহার পয়েন্ট, ও লোহার পয়েন্টটা ওর মা না আমার বাবা। লোহাসুর দৈত্যের হাড়ে থেকে লোহার জন্ম, সেই লোহায় হয়েছে রিপিলের মাথার ওই ছোট পয়েন্ট, আমার বাবা হ্যান্ডেল স্বরূপ মাথায় আছে। আমার বাবার যদি ওই পয়েন্টটা খুলে নি তোমার মা কালী লিখবে, ও কালী বল বল করে পড়ে যাবে, বাবা বাবা